নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করেছি, তো দেখো চতুর্থ অধ্যায় এবং সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে যে আনন্দমঠ প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। দুই থেকে প্রশ্ন, জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর। তিন নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি পূর্ব নাম ছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বঙ্গমাতা। চার নম্বর প্রশ্ন, 19 শতকের সভা সমিতি যুগগুলো অভিহিত করেছেন, গোয়ার অ্যান্সার বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। পাঁচ থেকে প্রশ্ন, 1857 গ্রন্থের লেখক, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন। ছয় নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1877 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো সাত নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আট নম্বরের প্রশ্ন, হিন্দু মেলা গড়ে ওঠে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1867 খ্রিস্টাব্দে। নয় থেকে প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল গোয়ার অ্যান্সার ভারতবাসীর আনুগত্য অর্জন। দশ নম্বরের প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাস হয় গোয়ার অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। এগারো থেকে প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন, গোয়ার অ্যান্সার হবে লর্ড ক্যানিং, তাই তো। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, বারো থেকে প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিল গোয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তেরো থেকে প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো গোয়ার অ্যান্সার ভারত মাতা। চোদ্দ থেকে প্রশ্ন, রাজনারায়ণ বসু যুক্ত ছিল গোয়ার অ্যান্সার হিন্দু মেলার সঙ্গে। পনেরো থেকে প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে বিবেচিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1870 খ্রিস্টাব্দে। ষোলো থেকে প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রকাশিত হয় আমাদের, এটা কিন্তু 1910 খ্রিস্টাব্দে, ঠিক আছে 1910 খ্রিস্টাব্দে। আমাদের সতেরো থেকে প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল গোয়ার অ্যান্সার বহরমপুরে। আঠেরো থেকে প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয় গোয়ার অ্যান্সার 1858 খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর। উনিশ থেকে প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উদ্বোধন পত্রিকায়। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের কী আছে সেটা আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, কুড়ি থেকে প্রশ্ন বলেছে, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ। একুশ থেকে প্রশ্ন, ভাইসরয় কথার অর্থ কী, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রাজ প্রতিনিধি। বাইশ থেকে প্রশ্ন, কার্ল মার্কস এই বিদ্রোহ এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জাতীয় অভ্যুত্থান। আমাদের পরের প্রশ্ন, তেইশ থেকে প্রশ্ন, হিন্দু মেলা অপর নাম কী ছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চৈত্র মেলা। চব্বিশ থেকে প্রশ্ন, লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার গভর্নর জেনারেল, তো দেখো কোশ্চেনটা কী বলেছে শোনো, লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল, গোয়ার অ্যান্সার হবে লর্ড রিপন। কী হবে, লর্ড রিপন হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে, এটা তো লর্ড রিপন হবে। পঁচিশ থেকে প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্বামী বিবেকানন্দকে বলা হয়। ছাব্বিশ থেকে প্রশ্ন, পুনঃ সর্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়, গোয়ার অ্যান্সার 1870 খ্রিস্টাব্দে। সাতাশ থেকে প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার, গোয়ার অ্যান্সার অ্যালবার্ট হলে। আঠাশ থেকে প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন, গোয়ার অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। উনত্রিশ থেকে প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা। আমাদের ত্রিশ থেকে প্রশ্ন বলেছে, বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশিত হয়, সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কীভাবে বলো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, ত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে, কয়ের অ্যান্সার হবে 1905 খ্রিস্টাব্দে। একত্রিশ থেকে প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো, একত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। কেবে গোয়ার অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বত্রিশ থেকে প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন, বত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। কী হবে, অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, তেত্রিশ থেকে প্রশ্ন, তো দেখো ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তেত্রিশ থেকে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, তেত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার গোয়ার অ্যান্সার হবে। চৌত্রিশ থেকে প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, চৌত্রিশ থেকে যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে, গোয়ার অ্যান্সার হবে। আমাদের পঁয়ত্রিশ থেকে প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, তো দেখো পঁয়ত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে গোয়ার অ্যান্সার হবে। ছত্রিশ থেকে প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন, ছত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রাজা
রাজা রাধাকান্ত দেব, রাজা রাধাকান্ত দেব সাহিত্যিক কাছে প্রশ্ন হচ্ছে, সুপ্রিয় দর্শকার্থী কি বলছে, সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল, তো দেখো 30 থেকে যে প্রশ্ন আছে, সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল 37 থেকে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে 1883 খ্রিস্টাব্দে, আঠারোশো কত হবে 1883 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী গয়ের অ্যান্সার হবে। আর 36 থেকে যে অ্যান্সার ছিল এটা তো কয়ের অ্যান্সার হবে জানো, রাজা রাধাকান্ত দেব। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 38 থেকে প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন অস্ত্র আইন পাশ হয়, তো দেখো 38 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, তো দেখো তোমরা তো এটা জানো যে 34 দাগের অ্যান্সার কী হবে, 34 দাগের অ্যান্সার হবে কিন্তু আমাদের হবে খয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 35 দাগের অ্যান্সার হবে কিন্তু আমাদের 35 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রেভারেন্স কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 36 দাগের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি ছিলেন, তো দেখো 36 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, রাজা রাধাকান্ত দেব। 37 দাগের প্রশ্ন, সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1883 খ্রিস্টাব্দে। 38 দাগের প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন বা অস্ত্র আইন পাশ হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। 39 দাগের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, ঘয়ের অ্যান্সার ভারতসভা। 40 দাগের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 40 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার ভারত মাতা। 41 দাগের প্রশ্ন, মরানী ঘোষণাপত্র অনুযায়ী ভারত, তো দেখো 41 দাগের প্রশ্নের যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল। ওকে সুপ্রিয় দর্শকার্থে আমাদের 42 দাগের প্রশ্ন, জমিদার, তো দেখো 42 দাগের যে প্রশ্ন আছে, জমিদার সভা গড়ে উঠেছিল, কয়ের অ্যান্সার হবে জমিদার, দেশ স্বার্থ রক্ষার জন্য। 43 দাগের প্রশ্ন, 76 মনন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে, তো দেখো 43 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, আনন্দমঠ উপন্যাসে, আনন্দমঠ উপন্যাসে। আমাদের পরের প্রশ্ন, 44 দাগের প্রশ্ন, আনন্দমঠ কী বলেছে, আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল। 44 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকরি বিদ্রোহ, অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকরি বিদ্রোহ। 45 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সংগীতটি রচিত হয়, 45 দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে, কী হবে গয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 46 দাগের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, তো দেখো 46 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কিন্তু 46 দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 47 দাগের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তো দেখো গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন গয়ের অ্যান্সার ব্যঙ্গচিত্রশিল্পী। পরের প্রশ্ন, 48 দাগের প্রশ্ন, আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ ও কার্টুন চিত্রের জনক হলেন, অ্যান্সার হবে, তো দেখো 48 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর, কী হবে অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর, গগেন্দ্রনাথ ঠাকুর। ওকে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর, ওকে এইটা গগেন্দ্রনাথ ঠাকুর হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে, তো গয়ের অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর হবে। 49 দাগের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন, 49 দাগের যে প্রশ্ন আছে হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে গগেন্দ্রনাথ, এটাও কিন্তু হিন্দু মেলার সম্পাদক ছিলেন। 49 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে এরও অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। 50 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বলা হয়েছে, নিচের বিকল্পগুলি থেকে কোনটি তুমি যুক্তি হিসাবে বেছে নাও, তো দেখো এখানের অ্যান্সার কোনটা হবে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী। 50 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে আমাদের কিন্তু কয়ের অ্যান্সার ব্রিটিশ বাহিনীর সিপাহীর, এটা হবে কয়ের অ্যান্সার হবে, আমি দেখাচ্ছি তোমাদের এইটা কয়ের অ্যান্সার হবে, ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। 51 দাগের প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে অভিহিত করা হয়, 51 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 52 দাগের প্রশ্ন বলেছে মহাবিদ্রোহে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন, 52 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার শশীভূষণ চৌধুরী। 53 দাগের প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার, 53 দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রতিষ্ঠাতা, কী হবে প্রতিষ্ঠাতা হবে। 54 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সংগীতটি রচনা করেন, 54 দাগের যে প্রশ্ন আছে তো দেখো প্রতিষ্ঠাতা হতে পারে সভাপতিও হতে পারে, ঠিক আছে দুটোই হবে। ওকে 54 দাগের যে প্রশ্ন আছে এর বন্দে মাতরম সংগীতটি রচনা করেন, 54 দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 55 দাগের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন, সুপ্রিয় দর্শকার্থী তো দেখো এই যে প্রশ্ন আছে 55 দাগের প্রশ্নটি কিন্তু কয়ের অ্যান্সার ঠিক হবে, ঠিক আছে অর্থাৎ 1-2 ঠিক, ওকে
এবং এক দুই ঠিক অর্থাৎ ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য আর দু নম্বর হচ্ছে বাঙালি বাবু সমাজের সমালোচনার জন্য। আর এটা হবে না, তিন দেখেরটা হবে না, তিনেরটা হবে না, চারেরটা হবে না। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু কয়ের অ্যান্সার হবে, এক দুই ঠিক, ঠিক আছে। তো এটা আমাদের চতুর্থ অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।